আপনারা যদি নতুন ইলেকট্রিশিয়ান কাজ শিখছেন বা শিখবার চেষ্টা করছেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি কি আপনি মোটরের স্টার্টার খুব সহজভাবে তৈরি করতে পারবেন আর এই স্টার্টার তৈরি করবার সাথে সাথে আরও অনেক কিছু নলেজ আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি এই ভিডিও যদি আপনি দেখছেন তো এই ভিডিও থেকে কিছু না কিছু আপনি নতুন শিখবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখ দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আমরা এখানে মোটরের স্টার্টার তৈরি করব আর ওইটাকে তৈরি করবার জন্য কিছু জিনিসের আপনার প্রয়োজন পড়বে আমার এখানে একটা কন্ট্রাক্টার আছে একটা ওভারলোড রিলে আছে একটা এনসি পুস বাটন একটা অ্যান্ন পুস বাটন এই কন্ট্রাক্টার এল কোম্পানি দ্বারা তৈরি করা আর এই ওভারলোড রিলে এল এন টি কোম্পানি দ্বারা তৈরি করা যেইখানে আপনি মোটরের স্টার্টার তৈরি করছেন না কেন তো ওইখানে আপনাকে মোটর এইচপি হিসাবে আপনাকে কন্ট্রাক্টার নিয়ে নিতে হবে আর ওই হিসাবে ওভারলোড রিলে নিয়ে নিতে হবে এই কন্ট্রাক্টরের উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লেখা আছে তো এইখানে আপনাকে পাওয়ার সাপ্লাই জন্য আর ওয়াই বি কানেক্ট করতে হবে তিনটে তার মানে লাল কালার আর হলদে কালার আর ব্লু কালার তার এখানে কানেক্ট করতে হবে এই মোটরের মধ্যে আর একটা পয়েন্ট এক্সট্রা আছে তো কোনো স্টার্টার তৈরি করবার জন্য একটা আপনাকে অ্যানো পয়েন্টের প্রয়োজন পড়ে কন্ট্রাক্টারের মধ্যে তো আমার এইখানে অ্যানো পয়েন্ট দেওয়া আছে যদি আপনার কন্ট্রাক্টারের মধ্যে এনো পয়েন্ট না থাকে তাহলে আপনি এই রকম অ্যাডন ব্লক ইউজ করতে পারবেন আর এই রকম অ্যাডন ব্লক ইউজ করে এন এনসি আপনি পেয়ে যাবেন আর খুব সহজভাবে আপনি মোটরের স্টার্টার তৈরি করতে পারবেন এইখানে এই এডন ব্লককে ফিট করা হয় তো আমার এইখানে এমন আছে বলে আমি এটাকে ইউজ করব না সাইডে রেখে দিচ্ছি আর এইটা হলো ওভারলোড রিলে এর মধ্যে তিনটে পিন আছে এই তিনটে পিনকে আপনাকে এইখানে আর স্ক্রুড্রাইভার হেল্পে ওটাকে টাইট করে দিতে হবে আমার এই কন্ট্রাক্টর নো আম্পেয়ার কন্ট্রাক্টর আপনি যত বড় মোটর নেবেন সেই হিসাবে কন্ট্রাক্টর আপনি নিয়ে নেবেন আর ওই হিসাবে ওভারলোড রিলেও নিয়ে নেবেন এইখানে কন্ট্রাক্টরের মধ্যে দুটো পয়েন্ট দেওয়া আছে এইখানে এই কন্ট্রাক্টরকে চালাবার জন্য দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই দিতে হবে এ আর এ এই দুটো পয়েন্ট আছে এ ওয়ান পয়েন্ট চারটে দেওয়া হয় এই চারটের মধ্যে যে কোনো দুটো আপনি ইউজ করতে পারেন এই ওভারলোড রিলের মধ্যে এইখানে তিনটে পিন আছে এই তিনটে পিন কন্টাক্টর মধ্যে এরকম ঢুকিয়ে আর স্ক্রুড্রাইভার হেল্পে আপনাকে টাইট করে দিতে হবে এইখানে এই রিলের মধ্যে দুটো পুশ বাটন দেওয়া আছে একটা রেড কালার আর একটা গ্রিন কালার একটা অ্যানো বাটন একটা এনসি বাটন তারপরে এইখানে একটা ছোট নোব দেওয়া আছে এই নোব ঘুরিয়ে আপনি মোটরের কারেন্ট রেঞ্জ সেট করতে পারবেন কিন্তু কোম্পানি থেকে যে হিসাবে সেটিং করা থাকে ওই হিসাবে আমরা লেগে দিলেও চলে যায় তো এটাকে আপনাকে ঘোরাবার প্রয়োজন পড়বে না যদি পরে তো আপনি একটুখানি ঘুরিয়ে কারেন্ট বেরিয়ে নেবেন এইখানে কিছু পয়েন্ট দেওয়া আছে আপনাকে কানেকশন করবার জন্য নাইনটি ফাইভ আর নাইনটি সিক্স যে পয়েন্ট আছে ওইটা হচ্ছে এনো বাকি যে পয়েন্ট আছে ওইটা হচ্ছে এনসি আর একটা যে পয়েন্ট আছে ওইটা হচ্ছে কমান এইখানে ডাইগ্রামও দেওয়া আছে এই ডাইগ্রাম দেখেও আপনি কানেকশন করতে পারবেন তো এই ওভারলোড রিলের মধ্যে আমরা এনসি পয়েন্ট ইউজ করবো নাইনটি ফাইভ নাম্বার আর আউটপুট হচ্ছে নাইনটি সিক্স নাম্বার এইটা হচ্ছে 96 সিক্স আর এটা হচ্ছে 95 তো আমরা এই দুটো পয়েন্টকে ইউজ করব আর এর বিষয়ে তো আপনি জানেন এটা হচ্ছে এনসি বাটন এটা হচ্ছে পুশ বাটন যেটা লাল কালার হয় ওইটা হয় এনসি বাটন আর যেটা গ্রিন কালার হয় ওইটা হচ্ছে পুশ বাটন এনসি মানে কি নর্মালি ক্লোজ আর এনও মানে নর্মালি ওপেন এইভাবে এর মধ্যে ফিটিং করে আর ভালো করে স্ক্রুড্রাইভার হেল্পে টাইট করে দেবো একটু আপনাকে লুজ কানেকশান রাখবেন না না হলে কি হবে লুজ কানেকশান রাখলে এটা হিট হয়ে আর আপনার এই কন্ট্রাক্টার পুড়ে যাবে তো দেখুন আমার এখানে টাইট করা হয়ে গেছে এবার আমরা এর কানেকশান করব এর কানেকশান করবার জন্য এইখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আছে তো যে থ্রি ফেসের পাওয়ার সাপ্লাই হয় এইখানে কন্ট্রাক্টারের মধ্যে দিয়ে দেবেন আর এইখানে টি ওয়ান টি টু আর টি থ্রি লেখা আছে ওভারলোড রিলের তো এইখানে আপনাকে মোটরের তার কানেক্ট করতে হবে তো বন্ধুরা পাওয়ার ওয়ারিং করবার জন্য যখনই আপনি কোন জায়গায় লাইনের কাজ করছেন কোনো কানেকশানের কাজ করছেন তো কোনো তার আপনাকে এমসিবি আউটপুট থেকেই নিতে হবে আর এমসিবি আউটপুট থেকে নিয়েই আপনি কানেকশন তৈরি করবেন এই রকম কখনো করবেন না কি কারেন্ট থেকে এনে ডাইরেক্ট জুড়ে দেবেন না আগে একটা সিঙ্গেল পোল বা ডবল পোল এমসিবি লেগে তবেই আপনি কানেকশন করবেন তা আমার এইখানে এই এমসিবি থেকে এই তার আউটপুট হচ্ছে আর এই এনসির মধ্যে আপনাকে প্রথম জুড়ে দিতে হবে নাইনটি ফাইভ নাম্বার কেন কি যদি আপনি ওভারলোড রিলের মধ্যে জুড়ছেন না তাহলে আপনার মোটার কোনো সময় যদি ওভারলোড হয় বা জাম হয়ে যায় তো আপনার মোটার বন্ধ হবে না ও চলতে থাকবে আর চলতে চলতে পুড়ে যাবে তো আমি এইখানে নাইনটি ফাইভ নাম্বারে জুড়ে দিয়েছি এবার আমরা কী করবো এন যে নাইনটি সিক্স নাম্বার আছে ওইখানে একটা তার জুড়বো এই জায়গায় আর জুড়ে আমার এই যে এন পুশ পুসবাটন আছে এইখানে এনে জুড়ে দেবো এনসি আউটপুট থেকে এনসি পুশ বাটনে জোড়া হয়ে গেছে এবার আমরা কী করবো আর একটা তার নেব আর এই এনসি পুসবাটন আউটপুটের মধ্যে জুড়বো আর জুড়ে যে আমাদের এন্ পুসবাটন আছে ওই অন্য পুসবাটনের মধ্যে জুড়ে দেবো আমি এইখানে এই পুসবাটনের মধ্যে দুটো করে সুইচ লেগ গিয়েছি কিসের জন্যে দুটো করে লেখ গেছি কি আমি এই পুষবাটনকে খুব সহজভাবে বসাতে পারবো একটা লাগালে সহজভাবে বসে না বলে আমি এইখানে দুটো করে লেখ গেছি কিন্তু আমরা কানেকশন একটার ভিতর থেকেই করবো তো দেখুন আমি এইখানে এনসির আউটপুটের মধ্যে জুড়ে দিয়েছি জুড়ে এবের এন্ যে পয়েন্ট আছে ওইখানে জুড়ে দেবো তো দেখুন আমার এইখানে জোড়া হয়ে গেছে এবারের আমরা কী করবো অন্য পুষ্পটনের আউটপুটের মধ্যে একটা তার জুড়বো আর কন্ট্যাক্টরের মধ্যে যেইখানে এ ওয়ান এ টু লেখা আছে ওর এ ওয়ান পয়েন্টে এইখানে এনে জুড়ে দিতে হবে আমি এই যে কন্ট্রোল ওয়ারিংয়ের জন্যে যে তার ইউজ করছি এই তার হচ্ছে আমার এ মোটা তো আপনি এক এম এম দেড় এরকম মোটা তার আপনি খুব ইউজ করতে পারবেন আর এটা খুব ভালোভাবে চলে যায় থেকে কম আপনি ইউজ করবেন না কন্ট্রোল ওয়ারিংয়ের জন্যে বাকি পাওয়ার ওয়ারিং যে হিসাবে আপনার মোটর আছে ওই হিসাবে আপনাকে পাওয়ার ওয়ারিং করতে হবে ধরুন আপনার মোটর হেভি আছে তো আপনি ঢাই এম তার ইউজ করবেন আর যদি হালকা আছে তো আপনি দেড় এম তার ইউজ করতে পারবেন অন্য পুষবাটন থেকে কন্ট্যাক্টারে এ ওয়ান পয়েন্টের মধ্যে আমি এখানে জুড়ে দিয়েছি তো আমার এইখানে এই যে পুরো কানেকশান কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একটুখানি বাকি আছে তো এই কন্ট্রাক্টরকে চালাবার জন্যে আমার এখানে নিউট্রাল পয়েন্টও কানেক্ট করতে হবে সবসময় আপনি যেইখানে নিউট্রাল কানেকশান করছেন না কেন তো এইখানে কালো তার ইউজ করবেন তো আমার এখানে নেই ব্লু কালার আছে তো একটা যে কন্ট্র্যাক্টরের মধ্যে এ টু পয়েন্ট খালি আছে তো ওইখানে আমরা নিউটাল জুড়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এইখানে কন্ট্রাক্টরের এ টু পয়েন্টের মধ্যে নিউটাল কানেক্ট করে দিয়েছি আর এ ওয়ান পয়েন্টের মধ্যে পুশবটান আউটপুট থেকেও কানেক্ট করে দিয়েছি এবার আমরা এই কন্ট্রাক্টরকে চেলিয়ে দেখবো কি আমার এই কন্ট্রাক্টর কাজ করছে কি না দেখুন আমি এইখানে এন পুষবাটন প্রেস করছি তো আমার কন্ট্রাক্টর এইখানে পিক আপ করছে এই উপরে ক্যাপ আছে এটাকে খুলে আপনাকে দেখকে দিই তো দেখুন আমার এইখানে কন্ট্রাক্টর পিক আপ করছে কিন্তু যখন আমি পুশ বাটন ছেড়ে দিচ্ছি আমার এই কন্ট্রাক্টর অফ হয়ে যাচ্ছে তো এই রকম স্টার্টার তৈরি করা হয় না এই কন্ট্রাক্টরকে আপনাকে হোল্ডিং করতে হবে তবেই এই কাজ কমপ্লিট হবে নাহলে আপনার মোটর চলবে না যখন আপনি সুইচ টিপে রাখবেন তো মোটর চলবে আর সুইচ ছেড়ে দিলে আপনার মোটর বন্ধ হয়ে যাবে তো এই কন্ট্রাক্টরকে হোল্ডিং করবার জন্যে কী করব এনসি পয়েন্টে তার জোড়া আছে তো এর আউটপুটের মধ্যে একটা তার জুড়ে দেবো এইখানে তো দেখুন এটা হচ্ছে আউটপুট তো এইখানে একটা অন্য তার জুড়ে দেবো তো আমার এইখানে জোড়া হয়ে গেছে এবার আমরা তারের যে দ্বিতীয় হিস্সা ওইটাই কী করব কন্ট্রাক্টরের মধ্যে এইখানে অন্য পয়েন্ট আছে তো এইখানে এনে এই জায়গায় আমরা জুড়ে দেবো আপনি যেই কানেকশানই করছেন না কেন ওই কানেকশানকে খুব টাইট কানেকশন করবেন একটুও লুজিং রাখবেন না না হলে স্পার্ক হয়ে আপনার জিনিস খারাপ হয়ে যাবে তো দেখুন আমার এখানে জোড়া হয়ে গেছে এবার আমরা কি করব অ্যান যে আউটপুট আছে কন্ট্যাক্টরের মধ্যে এইখানে আউটপুট পয়েন্ট আছে তো এইখানে একটা তার জুড়বো আর এই আউটপুটের পয়েন্টের মধ্যে একটা তার জুড়ে আর এইখানে যে যেইখানে নিউট্রাল পয়েন্ট কানেক্ট করা আছে ওইখানে আপনি একদম জুড়বেন না যেই এ ওয়ান পয়েন্ট আপনি ইউজ করেছেন পাওয়ার সাপ্লাই জন্যে ওই এ ওয়ান পয়েন্টে আপনাকে জুড়ে দিতে হবে অ্যানো আউটপুট থেকে আমি এইখানে কয়েলের এ ওয়ান পয়েন্টে জুড়ে দিয়েছি এবার আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ছেলিয়ে দেখবো যখনই আমি পুশ বাটন প্রেস করে ধরেছি তো আমার এখানে কন্ট্রাক্টার চলছে কিন্তু যখন আমি ছেড়ে দিয়েছি তখনও আমার কন্ট্যাক্টার চলছে তো দেখুন আমার কন্ট্র্যাক্টার এখানে হোল্ডিং করা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজভাবে কোনো মোটরের স্টার্টার তৈরি করতে পারবেন এই স্টার্টারকে ডিওল স্টার্টার বলা হয় আর যেইখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লেখা আছে এইখানে আপনি আর ওয়াই বি এনে জুড়ে দেবেন আর এইখানে টি ওয়ান টি টু টি থ্রি লেখা আছে এইখানে আপনি মোটরের তার এনে জুড়ে দেবেন আর আপনি মোটর চালাতে পারবেন আপনার মোটর চলবে রকমের অসুবিধে হবে না তো বন্ধুরা এইভাবে আপনি ডিওল স্টার্টার আর কি ডাইরেক্ট অনলাইন স্টার্টার তৈরি করতে পারবেন আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তো আপনার ইলেকট্রিশিয়ান আর টেকনিশিয়ান বন্ধুকে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন